আজকে আমি তোমাদের দেখাবো যে রাতের স্বর্ণমন্দির, তো চলো দেখতে থাকো আর সঙ্গে রাতের স্বর্ণমন্দির। আমরা অমৃতসরে চলে এসেছি, অমৃতসরে তো রাতের স্বর্ণমন্দির আজকে তোমাদের দেখাবো। আজকে সারাদিন আমার ভিডিও করা হয়নি, আমি রাত্রিবেলা তোমাদের রাতের স্বর্ণমন্দিরটা শুধু ভিডিও করে দেখাচ্ছি, তোমরা দেখো যদি ভালো লাগে। সত্যি শুধু স্বর্ণমন্দির, শুধু অমৃতসরের দারুণ দারুণ, তোমরা শুধু দেখো এটা নিয়ে এলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর। আমাদের বসুলে প্যান্ডেল হয়েছিলো এই স্বর্ণমন্দির, গোল্ডেন টেম্পলে আমাদের বসুলে প্যান্ডেল হয়েছিলো, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি তোমাদের বলেছিলাম যে মনোমুগ্ধকর বসুলের স্বর্ণমন্দির, এটা তো তার থেকে তো আরও বেশি ভালো হবে কারণ এটা আসল, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিশ্চয়ই তোমাদের এই ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে, আর প্লিজ 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 শেয়ার করে দাও, আর তাড়াতাড়ি চলে এসো এখানে যারা যারা আসতে চাইবে, শুধু শুধু অমৃতসর চলে আসতে পারো। Thank you.
তোমরা দেখতে পেলে আমি ভেতরটা তোমাদের দেখালাম না, কারণ মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। ওখানে ব্লু কালারের স্ক্রিনে লেখা ছিল স্ট্রিক্টলি ভিডিও নট অ্যালাউড, ভিডিওটা ভেতরে কোনো কেউই আর করা অ্যালাউ নয়। ওই জন্য আমি বলবো তোমাদের, তোমরা এসে ভিজিট করো ভেতরে, তোমরা ভেতরে ঢুকে তাহলে বুঝতে পারবে কতটা সৌন্দর্য ভেতরটা, অসাধারণ ভেতরটা। তোমরা এসে ভিজিট করলে এই অনুভবটা নিতে পারবে। আর ওখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে তোমাদের ঢুকতে হবে। এখান থেকে মন্দির থেকে তোমরা যখন বেরোবে, তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোনাতে কোনাতে, তোমাদের দিনের বেলা আসলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা কোনাতে কোনাতে জলের ব্যবস্থা আছে, তোমরা জল খেতে পারবে। আর তোমরা নদীর থেকে বেরোনোর পরে কিন্তু তোমরা একটা হালুয়া বা সুজির একটা ঘিয়ের চপচপে হালুয়া পাবে, প্রচুর টেস্টি ওটা। ওটা তোমরা ট্রাই করতে পারো, দারুণ খেতে, ওটা খেতেই হবে তোমাদের দিদি। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লঙ্গরখানা, যেখানে ফ্রিতে প্রসাদ বা খাবার দেওয়া হয়, এটা 24 ঘন্টায় ওপেন থাকে।